হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? চলে এসেছি আরেক নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। বন্ধুরা, তোমরা সবাই জানো যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে লাইব্রেরিয়ান পদে নিয়োগ প্রক্রিয়ার কাজ চলছে। তো আজ আমি তোমাদেরকে সেই বিষয়ে সমস্ত খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি আমাদের জলপাইগুড়ির যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে চলে এসেছি। অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। তো চলো দেখে নিই কী কী ক্রাইটেরিয়া আছে এই ফর্ম ফিলআপটি করার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে আমি যে অফিসিয়াল নোটিশটি আছে সেটি খুলে নিয়েছি। সেটি প্রকাশিত হয়েছে 31/5/2023-এ এবং দেখতে পাচ্ছ বন্ধুরা যে নেম অফ দ্য পোস্ট হচ্ছে লাইব্রেরিয়ান ইন স্পন্সার পাবলিক লাইব্রেরি হ্যাভিং অ্যাট দ্য অফ রুরাল লাইব্রেরি। আর এখানে পে আছে, পে হচ্ছে 6 লেভেল পে আছে, 22,700 টাকা থেকে 58,500 টাকা। এখানে আমাদের জলপাইগুড়িতে ভ্যাকেন্সি সংখ্যা আছে 18টি, তার মধ্যে জেনারেলে আছে 4টি, SC-তে আছে 4টি, ST-তে আছে 2টি, OBC-এতে 1টি, OBC-B-তে 2টি এবং অন্যান্য ক্যাটাগরিতে আছে 1টি করে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এই পদে আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশন থাকা প্রয়োজন সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং তারপর একটি লাইব্রেরিয়ান যে সার্টিফিকেট হয় সেটি। তো এখানে লিখা আর তার সাথে প্রয়োজন হচ্ছে বেসিক নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। এজ হচ্ছে বন্ধুরা 1/1/2023 হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট এখানে বন্ধুরা 1/6/2023 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং তার লাস্ট ডেট হচ্ছে 16/6/2023 এবং এর যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটি শুরু হবে 30/7/2023 তারিখে। অ্যাপ্লিকেশন আর টু বি সাবমিটেড ইন অনলাইন মোড অনলি। এখানে কোনো অফলাইনের অ্যাপ্লিকেশন করা যাবে না, সমস্তটি অনলাইনে করতে হবে। তাহলে বন্ধুরা, দেখতে পাচ্ছ যে এখানে যে পরীক্ষাটি হবে 50 নম্বর, যেখানে বেঙ্গলের ইংলিশ থাকবে, হাতে নেপালি ল্যাঙ্গুয়েজও থাকবে, যা যেটি মানে চয়েস ভিত্তিকের উপর পরীক্ষাটি হবে। এখানে যে ম্যাথামেটিক্স থাকবে মানে অঙ্ক থাকবে ক্লাস 8 পাশের যে স্ট্যান্ডার্ড সেই 8 পাশের ম্যাথামেটিক্স থাকবে। আর তারপর বলছে এখানে যে কম্পিউটারে একটি টেস্ট পরীক্ষা হবে, যা কম্পিউটার টেস্ট স্যালবি 10 নম্বরের। তো অ্যাপ্লিকেশনটি 1/6/2023 তারিখ থেকে শুরু হয়ে গেছে, এটি চলবে 16/6/2023 মধ্যরাত্রি 11:59 পর্যন্ত। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ যে আইটি আছে ভ্যাকেন্সি আর অ্যান্ড রিল্যাক্সেশন অফ আপার এজ লিমিট আপ টু 5 ইয়ার্স, অ্যাডমিসেবল অনলি টু এসসি অ্যান্ড এসটি। SC-ST-রা 5 বছরের জন্য ছাড় বয়সে ছাড় পাচ্ছে এবং 3 বছরে ছাড় পাচ্ছে OBC-A&B বোথ ক্যাটাগরিতে। এই হলো বন্ধুরা নোটিফিকেশন যেটি বেরিয়েছে, যেটি আমি এতক্ষণ তোমাদেরকে দেখালাম। তো এখন চলো বন্ধুরা দেখে নিই যে অনলাইন আবেদনের জন্য আমাদের কোথায় যেতে হবে। তো অফিসিয়াল ওয়েবসাইটটি খুলবে, অফিসিয়াল ওয়েবসাইটটি খোলার পর তোমরা নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা লেখা আছে রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্টে গিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা দ্বিতীয় নম্বরে আছে অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক ফর রিক্রুটমেন্ট অফ লাইব্রেরিয়ান ইন স্পন্সার্ড পাবলিক লাইব্রেরি 31/5/2023। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে যে পেজটি খুলবে সেখানে লেখা আছে যে দ্য অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক ক্লিক হেয়ার। তো আমরা এখানে ক্লিক করে দেব। তারপর এখানে একটা নোটিফিকেশান আসবে, এটি ওকে। দেখতে পাচ্ছ বন্ধুরা পরবর্তী যে পেজটি সেই পেজটি এরকম দেখাবে। তো এখানে লেখা আছে অ্যাপ্লাই নিউ, বা পাশেও আছে অ্যাপ্লাই অনলাইন। তো আমি এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে নেব। তারপরে চলে আসছে পরবর্তী যে ফর্ম ফিল আপ করবো, ফর্ম ফিল আপের মেন পেজে। তো এই হলো মেন পেজ। এখানে লাইব্রেরিয়ান রুরাল লাইব্রেরি যেটা সিলেক্ট পোস্ট করতে হবে, কোন পোস্টের জন্য তোমরা আবেদন করছো সেই পোস্টটি এখানে লিখে নিতে হবে। তারপরে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ নাম আছে, তোমাদের নাম লিখবে, সমস্ত অক্ষরই ক্যাপিটালে লিখবে। তারপরে আছে ফাদার্স নেম, মানে যেগুলো টিকমার্ক দেখতে পাচ্ছ সেগুলো দিতে হবে, ম্যান্ডেটরি। তো এখানে আছে হচ্ছে তোমাদের নাম, প্রথমে লিখবে তোমাদের নাম, তারপরে আছে ফাদার্স নেম, তারপরে আছে মাদার্স নেম, তোমরা বিবাহিত না অবিবাহিত, জেন্ডার, কাস্ট। এখানে কাস্ট যা দিবে তার যে সার্টিফিকেট নম্বর সেটি এখানে লাগবে।
তোমার ক্যাটাগরি এখানে আছে, ফিজিক্যাল চ্যালেঞ্জ আছো কিনা, থাকলে দিবে না থাকলে নেই। তারপরে আছে হচ্ছে মাইনরিটি, ইয়েস আর নো তোমরা সেটা করে দেবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান আছে এখানে, রিলিজিয়ান আছে হিন্দু, যেটা জানে হিন্দু হলে হিন্দু, অন্যান্য যেটা আছে তারা দিয়ে দেবে। তারপরে আছে হলো ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটি ফিল করার পরে এখানে চলে আসছে পারমানেন্ট অ্যাড্রেস। তো তোমাদের এখানে পোস্ট অফিস, ভিলেজ, মিউনিসিপ্যালিটি না ব্লক এটা লিখে দেবে, থানা, তারপরে আছে হলো ডিস্ট্রিক্ট, স্টেট, পিন, এগুলো সব লিখে নেবে। লিখে নেওয়ার পরে পরবর্তী তিন নম্বরে আছে কমিউনিকেশান অ্যাড্রেস। কমিউনিকেশান অ্যাড্রেসটি হলো তোমাদের যদি আগের যে অ্যাড্রেসটি আছে পারমানেন্ট অ্যাড্রেস, এটি যদি একই হয় সেক্ষেত্রে এই চেক বক্সে ক্লিক করলে আর ফিল করতে লাগবে না, ওটু উপরে ডিটেলসটি নিচে চলে আসবে। তারপর তোমরা তোমাদের একটি যে ইসে আছে যে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নম্বরটি দেবে, আধার নম্বর দেবে, অল্টারনেট মোবাইল নাম্বার দেবে, এবং তাতে আর তোমাদের একটি ইমেল আইডি এখানে দিতে হবে। তারপরে চলে এসছে হচ্ছে কোয়ালিফিকেশান অ্যান্ড আদার্স, তোমার এখানে কোয়ালিফিকেশানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে। তারপরে এখানে লাইব্রেরিয়ান যে সার্টিফিকেট কোর্স হয় সেটি হচ্ছে CLIS আর হচ্ছে DLIS, হ্যাঁ দুটো আছে। তো তোমরা এখানে কোন সালে, তো তোমরা যে যা দিয়েছো সেটি এখানে সিলেক্ট করে কোন ইয়ারে পাস করেছো, সাবজেক্ট, বোর্ড, এক্সাম টাইপ, টোটাল মার্ক, কত পার্সেন্ট পেয়েছো, তো এটা ফিল করলে কত পার্সেন্টে সেটা অটোমেটিক এখানে চলে আসবে। তারপরে আছে কম্পিউটার কোয়ালিফিকেশান, যেহেতু বললাম কম্পিউটারের পরীক্ষা হবে তো কম্পিউটারের সার্টিফিকেট এখানে অবশ্যই প্রয়োজন। এখানে বোর্ড কী নিয়ে পড়াশোনা করেছো, কত দিনের মানে কোন ইয়ার পাস করেছো, কত দিনের কোর্স সব এখানে উল্লেখ করতে হবে। তারপরে আছে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে তো দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে আছে হলো এখানে ক্যাপচা, এই ক্যাপচাটি ফিল আপ করে সাবমিট এখানে সাবমিট করবে। তার আগে বন্ধুরা এখানে প্লিজ আই হেয়ার বাই যে টিক্লিয়ার ড্যাট, যে তোমার উপরে যে তথ্যগুলি ক্লিয়ার করেছো সব সমস্তটি সঠিক, সেই ক্ষেত্রে একটি টিক মার্ক দিয়ে এখানে সাবমিট করলেই তোমাদের পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। পরবর্তী পেজটি আমি এই মুহূর্তে দেখাতে পারছি না বন্ধু, যেহেতু আমি ফর্ম ফিল আপ করছি না। তো পরবর্তী পেজের মধ্যে তোমাদের ছবি, তোমাদের কাস্ট সার্টিফিকেট, কোয়ালিফিকেশান সার্টিফিকেট এগুলো সাবমিট করতে হবে, মানে স্ক্যান করে সাবমিট করতে হবে, করলে সাবমিট করে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটি বেরিয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের তথ্য যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের থেকে যে আমাদের লাইব্রেরিয়ান পদে নিয়োগ প্রক্রিয়ার কাজ চলছে। তো তোমরা দেখে নিলে যে কীভাবে আবেদনটি করবে এবং এর অফিসিয়াল নোটিশ যেটি বেরিয়েছে, তোমরা আস্তে আস্তে সবাই যারা যারা ফিল আপ করতে চাইছো তারা ফিল আপ করতে পারো ফর্মটি, এবং এর শেষ তারিখ হচ্ছে 16/6/2023। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি চ্যানেলটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।